হ্যালো বন্ধুরা, গুলো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বৃহৎ এবং বড় প্রকল্প নিয়ে আসতে চলেছে। এই প্রকল্পে 5,000 টাকা দেওয়া হবে মহিলাদের, অর্থাৎ রাজ্যের মহিলাদের জন্য আরও একটি প্রকল্প, জাগো নামে একটি প্রকল্প, যেখানে 5,000 টাকা দেওয়া হবে। তো কীভাবে আপনারা পাবেন, কারা পাবেন, এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো। শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, রাজ্যের নয়া প্রকল্প, এই প্রকল্প আপনারা মিসড কল কিংবা SMS করেই আপনারা পেয়ে পাবেন 5,000 টাকা করে। তো সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের মধ্যে আগে ইতিমধ্যেই জনসংযোগে জোর দিয়েছে তৃণমূল সরকার, যাতে সবার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছয়, সেই জন্য প্রশাসনকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক থেকে জেলা স্তরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নবান্নের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তো আগামী বিধানসভা নির্বাচনের আগে কোনো ফাঁক রাখতে চাইছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান। একদিকে কার্যত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, অন্যদিকে নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের আরও একটি নয়া প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে জাগো নামে নয়া এই প্রকল্পের সূচনা করা হয়েছে। নয়া প্রকল্পের সুবিধা পেতে কোনো লাল সুতোর ফাঁস রাখা হয়নি, অর্থাৎ জাগো প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যে কোনো প্রশাসনিক ভবন কিংবা ঘরে ঘরে ঘুরতে হবে না গ্রাহকদের, শুধুমাত্র একটা মিসড কলই মিলবে নয়া এই প্রকল্পের সুবিধা। জানা যাচ্ছে 7773003003 এই নম্বরে মিসড কল করে অথবা JAAGO জাগো টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের অবস্থা আপনারা জানতে পারবেন। জানা গিয়েছে রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো আপনারা এই প্রকল্পে কীভাবে পাবেন, তো আপনাদের এখানে জানা বলা হলো যে জানা যাচ্ছে যে এই নয়া প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ যাদের সেলফ হেল্প গ্রুপ রয়েছে, যে মহিলাগুলোকে স্বনির্ভর গোষ্ঠী, তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। যদি এই টাকা বার্ষিক অনুদান হিসেবেই দেওয়া হবে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, নগর উন্নয়ন ও পৌর বিভাগ বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং আদিবাসী বিভাগের সহযোগিতায় পুরো প্রকল্পটি পরিচালনা করছে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ। রাজ্যের মহিলাদের জন্য রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সহ ইতিমধ্যেই একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী, যেখানে বিভিন্ন সময়ে মহিলাদের উপকৃত করা হয়েছে। এবার মহিলাদের আরও স্বনির্ভর করতে একেবারে নয়া একটি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে রাজ্যের প্রশাসনিক প্রধানের স্বাদের এই প্রকল্প। যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে স্বাদের প্রকল্প হলেও এর পিছনে রয়েছেন প্রশান্ত কিশোর। মিসড কল কিংবা SMS এর মাধ্যমে যে সরকারি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তার পিকের মাধ্যমেই পিকের টিমই ঠিক করে দিয়েছে জানা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই জাগো প্রকল্প সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।